বছর ঘুরে ক্যালেন্ডারের পাতায় নিকষ আধার। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানায়। এ সময় বিএনপি জামায়াতের সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহতের আহ্বান জানান ওবায়দুল কাদের। কুয়াশার চাদর ভেদ করে তখন উঁকি দেয়নি ভোরের সূর্য, আর মোড়া ভেঙে সরব হয়নি অগ্রহায়ণের অলস প্রকৃতি। এরই মাঝে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন রাষ্ট্র এবং সরকার প্রধান। সৌধ প্রাঙ্গণে প্রথমে ফুল দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীরবে দাঁড়িয়ে থেকে স্মরণ করেন দেশের জন্য বুদ্ধিজীবীদের সর্বোচ্চ ত্যাগকে। পরে নিজ দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সিনিয়র নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান সভাপতি শেখ হাসিনা। এরপর বুদ্ধিজীবী পরিবারের সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপস্থিত সবার সাথে কৌশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান বিদ্যমান সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। বিএনপি জামাতের নেতৃত্বে যে অপশক্তি আজকে আমাদের স্বাধীনতার প্রতি হুমকি প্রদর্শন করে যাচ্ছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখব। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে হাজারো মানুষের মুখরতায় বিধিমূল হয়ে ওঠে নবীন ও প্রবীণের এক অনন্য মেলবন্ধন। বুদ্ধিজীবীদের হত্যার এদেশীয় সহযোগীদের এরই মধ্যে বিচার নিশ্চিত করা হয়েছে ঠিকই, কিন্তু রাষ্ট্র হিসেবে পাকিস্তানকে এখনও বিচারের কাঠগড়ে দাঁড় করানো যায়নি। গণহত্যার মূল ষড়যন্ত্রকারীদের বিচার নিশ্চিত করা এবং এর আন্তর্জাতিক স্বীকৃতি আদায় এখন সময়ের দাবি। মিরপুর থেকে প্রধানমন্ত্রী যান ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে, শ্রদ্ধা জানান জাতির জনকের প্রতিকৃতিতে। এ সময় সেখানে ছিলেন দলের সিনিয়র নেতারা। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।